হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কতদিন পর আজকে আমি আবার ব্লগ করছি, মানে লিটারেলি 2 সপ্তাহ কি, হ্যাঁ 12 দিন মতন তো হলোই যে কোনো কিছু পোস্ট করিনি। অ্যাকচুয়ালি কি জানো তো, আমার না খুব ইচ্ছে যে ইউটিউবে রেগুলার হব, বাট এই কয়দিন পড়াশুনো, স্নান, খাওয়া দাওয়া এর বাইরে আর কিছুই করিনি, তো সেই কারণে তোমাদের সাথেও শেয়ার করা হয়নি। তো আজকে আমি একটু অন্যরকম কিছু করছি, তো তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা তো হতেই পারে না। অ্যান্ড কালকে জানো তো রাত্রেবেলা মা কিছু গাছ নিয়ে এসেছিলো, সেগুলো লাগাবো, প্লাস কিছু পেন্টিংও করার ইচ্ছা আছে। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি, অ্যান্ড আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো আমি গাছগুলো নিয়ে ছাদে চলে আসলাম, আর ঘুম থেকে একটু চুল টুল আমি আর কিছু বাঁধিনি, আমি আগে গাছ টাছগুলো লাগিয়ে যাব, তারপরে আমি মানে চুল টুল সব আসরাবো। এই দেখো এখানটাতে মায়ের কিছু নতুন টপ, এগুলো অ্যাকচুয়ালি নতুনই বোধ হয়। হ্যাঁ, তো এই টপগুলো রাখা আছে, এখানটাতেও গাছ আছে, অ্যাকচুয়ালি এই দিক দিয়ে অনেক খালি টপ দেখলাম, তো ওই টপগুলো নিলাম। আমার 11টা গাঁদা ফুলের গাছ আনা হয়েছে, তো আমার কাছে 11টা টপ লাগবে। তো এখানে আরও কিছু গাছ টাচ মানে টপ ছিল খালি, এখানটা দিয়েও আছে। তো যাই হোক, আমি প্লাস্টিকের টপ খুঁজছিলাম, সবগুলো তো প্লাস্টিকের টপ পেলাম না, মোটামুটি 1, 2, 6টা প্লাস্টিকের টপ আছে এখানে, আর বাকিগুলো হচ্ছে সব মাটির টপ। এই দেখো এই টপগুলো হচ্ছে বের করলাম, এগুলোর মধ্যেই হচ্ছে আমি লাগাবো এখন। হ্যাঁ, তো চলো আমি আগে এগুলো শুরু করি, হ্যাঁ তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। মাটি টাটিগুলো সব নামাতে হবে আগে। গাছ টাছগুলো সব লাগালাম, মানে অ্যাকচুয়ালি লাগালাম না, টপগুলো রেডি করলাম, তোমাদেরকে দেখাই। এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো টপগুলো সমস্ত কিছু রেডি করেছি,
তারপরে মা আসছিল, এসে বললো যে মানে অ্যাকচুয়ালি গোবর সার নিয়ে এসেছিল, এ দেখো এখানটাতে রাখা আছে। তো এগুলো মাই আর কি একটুখানি ওই মাটিগুলো খুঁড়ে খুঁড়ে সার দিয়ে তারপরে জল দিয়ে দিল আর কি টবগুলোতে। তো এবার হচ্ছে গাছ লাগানোর পালা। তো আমার অ্যাকচুয়ালি ইচ্ছে কি ছিল আলাদা যে ব্যালকনিতে রাখবো আর কি, ব্যালকনিতে কখনো সেভাবে গাছ টাচ করা হয়নি, ছাদেই মা প্রতি বছর গাছ টাচ করে, এবছর তো তাও কিছুই করেনি, মানে পুরো ভর্তি থাকে চারিদিক অন্য বছর। তো আমি তোমাদেরকে দেখাবো, আগের বছরের ভিডিওগুলো আছে সেটা আমি একদিন তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, তো মাকে বললাম যেরকম ব্যালকনিতে নিয়ে এসে রাখবো, তো মা বলছে ছাদেই রাখ, ছাদেই ভালো হবে। তো সেই শুনে আমি বললাম যে আমি তাহলে আর পাচ্ছি না, তুমি করো। তো মা বলেছে ওকে ঠিক আছে, মা এসে তারপরে ওগুলো লাগাবে। তো আমি এখন গিয়ে আঁকতে বসবো, এই তো হলো ব্যাপার। আর এই গাছটা দেখো, তোমাদেরকে এই গাছটা দেখাই, এই যে বেগুনবেলিয়া গাছটা, এই গাছটা কিন্তু ছোট, এই দেখো এতটুকু হাইট, অ্যান্ড টবটাও একটু উঁচুতে বসানো। এই দেখো এই টবের নিচে কিন্তু আরও দুটো টব আছে আর কি উল্টে রাখা। তো এই গাছটা মানে পুরো ভর্তি হয়ে ফুল হয় জানো তো, আর এত সুন্দর লাগে দেখতে। আর আমরা যখন কালিম্পংয়ে গেছিলাম অ্যাকচুয়ালি ফেব্রুয়ারিতে, তো সেখানে একটা গাছ ছিল একদম এরকম পিঙ্ক কালারের বেগুনবেলিয়া গাছ ছিল, আর গাছটা অনেক বড় ছিল, পুরো গাছে এরকম ফুলে ভর্তি ছিল। আর হচ্ছে গাছটার নিচেও না এরকম করে মানে এরকম কাগজ ফুল মতন এই ফুলগুলো হয় আর কি, মানে নিচটাতে পুরো এরকম পড়েছিল আর কি, খুব সুন্দর লাগছিল। ওখানে যদি কোনো ফটো পাই আমি সাইডে দিয়ে দেবো, যে আমার ফোনে যদি আমি খুঁজে পাই। তো চলো নিচে যাই এখন, আর নিচে গিয়ে স্নান টান করি, তারপরে একটু ছবি টবি আঁকবো। আজকে যে ছবিটা আঁকছি না সেটা তো তোমার ল্যাপসে দিয়ে আমি দেখাতে পারবো না। হ্যাঁ, মানে খুব তাড়াতাড়ি করতে হবে এটা, মানে যতটা তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করা যায় ততটাই তাড়াতাড়ি করছি। তো এবার ভাবলাম যে মাঝখানে তোমাদেরকে একবারে দেখাই, ভেবেছিলাম তো একবারে লাস্টে কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখাবো, তো মাঝখানে তোমাদেরকে একটু দেখাই মানে জিনিসটা। দাঁড়া তোমাকে দেখিয়ে নিই তারপরে বলছি, জিনিসটা কি হাস্যকর লাগছে না বলো দেখতে। যাই হোক, কথা কম কাজ বেশি, এখন এটা করে নিই তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি আর তারপরে কথা বলছি। কালকের ব্লগটা আমার আর শেষ করা হয়নি, এখন ঘুম থেকে উঠলাম আর ভাবছি এখন আমি তো কালকের ব্লগটা শেষ করিনি, কালকে নয় ছবি টবি এঁকে তারপরে ঘুমিয়ে গেছিলাম। তো চলো এখন তোমাদেরকে এটা দেখাই যে কেমন করলাম কালকে ছবিটা। আর এখন কয়টা বাজে তোমাদেরকে বলি, এই দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ কি না জানি না, 6টা মতন বাজে। ও এখানে দেখো হালকা হালকা রোদও আসছে, দেখতে পাচ্ছ রোদ উঠে গেছে। আজকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি 5:30টার সময়। চলো তোমাদেরকে এটা দেখাই, দেখো ধরো লাইটটা জ্বালাই। হ্যাঁ, কেমন লাগছে বলো তো? আরে বুঝতে পারছো এখানে আমি এরকম একটা এঁকেছি আর এখানে আমি হ্যাপি লিখেছি, এটা কি বলো তো? আচ্ছা আমি বলে দিই, এটা হচ্ছে বি হ্যাপি, কীরকম কনসেপ্টটা, যদিও আমি এরকম একটা দেখেছিলাম ইনস্টাগ্রামে, তো সেটা দেখে তারপরে করেছি, মানে পুরোটাই যে আমার মাথার থেকে বেরিয়েছে সেটা নয়। এই দেখো, কিন্তু প্রতিটা ছবি আঁকার পরে না মানে আমি যেরকমই আঁকি আর কি, খুব ভালো না হলেও মানে মোটামুটি এঁকে আমার নিজের ভালো লাগে, কিন্তু এটা এত তাড়াহুড়ো করে করেছি না, মানে এটা এঁকে আমার সেই স্যাটিসফ্যাকশনটা আসেনি, মানে এটা আরও যদি আমি সময় নিয়ে ধরে ধরে সুন্দর সুন্দর করে করতাম আর কি এরকম। তারপরে এখানে দেখো এ দুটো একটুখানি বেঁকা হয়েছে, যাই হোক সেটা কোনো ব্যাপার না, এটা তো বেঁকিয়ে রাখতেই পারে তাই না বলো? তো যাই হোক চলো, এখন আবার বকবক করলে ব্লগটা আবার আরও বড়ো হয়ে যাবে, এমনিতেই বড়ো হয়ে যাচ্ছে। তোমাদেরকে ব্যাক ক্যামেরা এটা দেখিয়ে দিই একবার। হ্যাঁ, যাই হোক কেমন লাগলো এটা আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। হ্যাঁ, তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আজকের জন্য টাটা।